কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। নদীর পথে আকেবাকে ঢেউগুলো আজ বাঁচার খোঁজে। নদীর কথা আমার জলের জীবন, তোমরা তাও করো আমায় অবহেলা। আমি বাঁচি স্রোত নিয়ে, বাঁচতে দাও আমায় সেটুকু নিয়ে। আজ আমি অবহেলায় ফুরিয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছে আমার স্রোত। এমনিতেই আমার বুকে বাসা বেঁধেছে পানা কচুরি আর শ্যাওলা, তারপরেও তোমরা দিচ্ছ আমায় বেঁধে। মনে রেখো, আমাকে বড় দরকার তোমাদের জীবনে। আমি না থাকলে থাকবে না তুমিও, তাই তো বলি বাঁচতে দাও আমায়, বাঁচতে দাও আমায়, বাঁচতে দাও আমায়। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মেনার কোলে, কাঁদিলে হাজার মানে হাসিলে মুক্ত ঝরে। মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, খুলে দে নৌকা মাঝে যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নদিয়া কৃষ্ণনগর থেকে নবদ্বীপ সরবগঞ্জ ঘাট পর্যন্ত একটি সাইকেল র্যালি বের করেন নদী সমাজের উদ্যোগে। এদিন সকালে কৃষ্ণনগরের কদমতলা ঘাট থেকে সরবগঞ্জ ঘাট পর্যন্ত দীর্ঘ 14 কিলোমিটার ব্যাপী এক সচেতনতামূলক সাইকেল যাত্রায় অংশগ্রহণ করেন সদস্য সহ কৃষ্ণনগরের শতাধিক সাধারণ বাসিন্দা এবং বিশিষ্ট গুণীজনেরা। মূলত জলঙ্গি নদী সংস্করণ করা সহ নদীর দূষণ কমানো রক্ষা করার লক্ষ্যেই তাদের এই সামাজিক উদ্যোগ বলে এদিন জানিয়েছেন। নদীকে কেন্দ্র করে যারা জীবন জীবিকা নির্বাহ করেন এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন এই দিনে সচেতনতামূলক সাইকেল যাত্রায় সেই সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। পানা কচুরি থেকে নদীকে রক্ষা করা সহ নোংরা আবর্জনা নদীর জলে না ফেলার আবেদন জানিয়ে মূলত এই দিনের সাইকেল যাত্রা বলে জানিয়েছেন জলঙ্গি নদী সমাজ। এই দিন সাইকেল র্যালি করে যাওয়ার সময় নতুন শম্ভুনগরের কাছে বেশ কিছু ক্ষুদে পড়ুয়ারা পতাকা নেড়ে সম্বর্ধনা দেয় বেশ উৎসাহের সাথে। এই র্যালিতে অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বিশিষ্ট গুণীজনেরা। এক প্রকার বলাই ভালো, জীবন্ত নদী আজ মৃত্যুর পথে, তাই এই নদীকে বাঁচানোর যে উৎসাহ তারা দেখিয়েছেন তা আগামী দিনে কি সরকারের চোখ খুলবে নাকি সরকার ঘুমিয়ে থাকবে। নদিয়া থেকে শায়ন মদকের রিপোর্ট, বল কলকাতা। এটা হচ্ছে খুব ভালো লাগছে যে গরিবের মাতানোর পাশাপাশি নিজেদেরকে বেঁচে থাকার একটা বড় জায়গা, সেই জায়গাটা নদীয়ার একেবারে খুব কাছাকাছি, দুটো নদী একেবারে হজে মজে প্রায় শেষের মুখে, এবং এটাকে রক্ষা করতে পারি আমরা। লড়াইটা এখন থেকে শুরু করলে জানি না কখন শেষ হবে, কিন্তু ভরসা লাগে তখন যখন এই পরবর্তী প্রজন্মের এই ছোটো ছোটো বাচ্চাগুলো জলঙ্গি নদী সমাজের প্ল্যাকার্ড ধরে আমাদের মনে সাহস জাগায়। আমরা যে আজকে 14 কিলোমিটার রাস্তা সাইকেল র্যালির মাধ্যমে শুধুমাত্র উদ্বোধনটা করছি, যে আমরা যে নদী ছিল, যে তরঙ্গে বইত, যে স্রোতস্বিনী ছিল, সেই নদীকে পুনরায় তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া, যেটা এই মুহূর্তে যা টেকনোলজির উন্নয়ন তাতে কখনোই অসম্ভব নয়। আমিরের সঙ্গে আস্তে আস্তে কথা বলছিলাম, বুকে ভরসা জাগে, বুকে বল জাগে, যখন আপনারা ডাইরেক্ট এফেক্টেড যারা মৎস্যজীবী মাছ ওখান থেকে আগে পেতেন, একবার ভালো করে ভেবে দেখলে আগে যেখানে 10 কেজি মাছ পেতেন এখন সেখানে 1 কেজি পাচ্ছেন, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী বছর 1 কেজিও পাবেন না। সেজন্য আজ থেকে আমাদের লড়াই শুরু হোক, আগের থেকেই করেছে, থ্যাংকস টু জলঙ্গি নদী সমাজকে। আচ্ছা, আমরা জলঙ্গি নদী সমাজ, বেশ কিছুদিন ধরে আমরা জলঙ্গি নদীর স্বার্থে কাজ করছি। নদীর সংক্রান্ত অনেক ধরনের সমস্যা, সেটা নিয়ে আমরা কৃষ্ণনগর শহরবাসী এবং এই যে 220 কিলোমিটার জুড়ে জলঙ্গির পাড়ে
গ্রামগুলোতে মানুষ নদীটাকে নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন, সেই মানুষগুলোর স্বার্থে এবং নদীটাকে বাঁচানোর স্বার্থে আমরা কাজ করছি। তো আজকের যে অনুষ্ঠান, আজকের যে 13 ডিসেম্বর আমাদের যে সাইকেল র্যালি, আমরা কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত আমরা একটা সাইকেল র্যালির আয়োজন করেছি। এটা মূলত আমাদের একটা সচেতনতা জন্য, মানুষের মধ্যে নদী সংক্রান্ত সচেতনতা তৈরি করা, তথ্যগুলো পৌঁছে দেওয়া, কীভাবে নদীটা আবার নতুন করে পুনরুজ্জীবিত করা যায়, সেই ভাবনাগুলো নিয়ে আমাদের এই সাইকেল র্যালিটা আমরা আজকে করছি। তো অভূতপূর্বভাবে সাড়া পেয়েছি, এটা একদম আমাদের প্রাথমিক একটা কর্মসূচি, আমাদের কাজকর্ম শুরু হয়েছে। তো যেভাবে সাড়া পেয়েছি সমস্ত দিক থেকে, আপামর কৃষ্ণ আজকে সকাল 8টার মধ্যে অন্তত 100-এর কাছাকাছি মানুষ সাইকেল চালাতে এসেছেন আমাদের সঙ্গে, এবং একটা বড় মাস, বড় অংশের মানুষ নিজেদের ইচ্ছায় ভালোবেসে, নদীকে ভালোবেসে জলঙ্গি নদী সমাজের সঙ্গে কাজ করার জন্য সাইকেল চালিয়ে আমাদের সঙ্গে যাবেন। আপনারা কত ধন্যবাদ। জলঙ্গি নদী সমাজ অবশ্যই অনেকগুলো কাজই আছে, যেমন কচুরিপানা আইন আছে, কচুরিপানা জলঙ্গির বুকে একটা বড় সমস্যা, কচুরিপানা নিয়মিত পরিষ্কার করার কথা, ঘাট সংস্কার করার কথা, নিয়মিত এখানে ফুল বেলপাতা ফেলা বা আবর্জনা ফেলার বিষয়টাকে আটকানোর কথা, এই কাজগুলো সবই প্রশাসনের করার কথা। ঠিক আছে, আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রশাসনের কাছে এবং সাধারণ মানুষের কাছে কল রাখছি, আমরা আশা করছি যে আমাদের এই ডাকে, আমাদের এই উদ্যোগে প্রশাসনও এগিয়ে আসবে এবং একটা সচেতনতার মধ্যে দিয়ে সচেতনতা তৈরি হবে, একটা সাড়া পড়বে এবং এই কাজগুলো আবার আমরা ভবিষ্যতে একসাথে করতে পারব। এই র্যালি মূলত সচেতনতা প্রসারের কাজে, যে আমরা স্বরূপগঞ্জ থেকে কদমতলা ঘাট থেকে স্বরূপগঞ্জ পর্যন্ত আমরা এই র্যালি করছি, নদীর পার ধরে গ্রামগুলো, গ্রামের মানুষদের কাছে যাব, তারাও পার্টিসিপেট, বিভিন্ন জায়গা থেকে, শম্ভুনগর, অন্যান্য জায়গা থেকে, আমঘাটা, বিভিন্ন জায়গা থেকে এই র্যালিতে গ্রামের মানুষ বেরিয়ে এসে আমাদের এই র্যালিতে পার্টিসিপেট করবেন, এবং ভবিষ্যতে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে, যারা প্রাইমারি স্টেক হোল্ডার, যাদের জীবন জীবিকা নদীর উপরে নির্ভর করে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নদীটাকে বাঁচানোর জন্য, জলঙ্গিকে বাঁচানোর জন্য কাজ করতে পারব। আমার নাম অমিতাভ সেনগুপ্ত। হ্যাঁ বলুন। ডেজিগনেশন, আমি একটা কলেজে পড়াই, এখানে আমার বাড়ি কৃষ্ণনগর শহরে। তো আমি নদীটাকে ছোটো থেকে দেখেছি, নদীটা বদলে যাচ্ছে, নদীটার খারাপ অবস্থায় আছে। তো বন্ধুরা মিলে এই নদী সংগঠনের সঙ্গে কাজ করতে এসেছি। আমাদের পূর্ব পরিকল্পিত সাইকেল যাত্রা, এটা মূলত সচেতনতামূলক, মানে গ্রামের মৎস্যজীবী এবং যে প্রান্তিক চাষিরা আছেন নদীকে কেন্দ্র করে যাদের কাজ কারবার, আমরা ফিল্ড সার্ভে করতে গিয়ে যেটা আমরা দেখতে পেয়েছি, এখন খুবই তারা খুব কঠিন সময়ের মধ্যে আছেন। তো সেই কারণে আমরা তাদের সম্মানার্থে, তাদের সমর্থনের জন্য আমরা এই সাইকেল র্যালির আয়োজন করেছি, এবং সেই সাইকেল র্যালিটা মূলত সচেতনতামূলক। এবং জলঙ্গি নদী সমাজ বলে যে আমরা সংগঠনটি তৈরি করেছি, আমরা খুবই নতুন, হয়তো কোনো ভুল হয়ে থাকতে পারে, সেইটা আপনারা মতামত জানাবেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হ্যাঁ, তার কারণ জলঙ্গি নদী সমাজ এবং জলঙ্গি নদী ওতপ্রোতভাবে দুটোই সম্পৃক্ত, এরা এগিয়ে চলবে, এগিয়ে যাবে। বাঁধাল ভাঙা, অবৈধ মাটি কাটা এবং কচুরিপানার যে ব্যারিকেড, আপনারা 241 কিলোমিটারের মধ্যে এখন অবশ্য অবলুপ্ত প্রায় 40 কিলোমিটার যেটা শোনা যায়, আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। জলঙ্গিকে বাঁচাতে হবে, এটাই আমাদের উদ্যোগ, এবং তাতে গ্রামে গ্রামে আমরা যাচ্ছি, সামিল হচ্ছে মানুষ, নতুন প্রজন্মকেও আমরা ডাকছি যাতে তারাও সামিল হন এবং এটাকে আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সরকার নদী সমাজের পক্ষ থেকে বলছি, কৌশিক সরকার, জলঙ্গি নদী সমাজ। আজকে জলঙ্গি নদী সমাজ কেন মৎস্যজীবীদের সঙ্গে কাজ করতে চাইছে, এই প্রসঙ্গে একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমরা মৎস্যজীবীদের সঙ্গে যখন ফিল্ড স্টাডি করেছি, তখন দেখতে পেয়েছি যে তাদের এই বাঁধগুলো দেওয়ার জন্য মাসিক ইনকাম 12-14 হাজার টাকা থেকে কমে মাসে 1-2 হাজার টাকায় নেমে এসছে বর্তমানে। এবার 1-2 হাজার টাকাতে আজকে আলুর দাম যখন 45-40 টাকা, তখন 1-2 হাজার টাকায় সংসার চলে না। এবার তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও হয়ে যেতে হচ্ছে শ্রমিক, কেউ ইটভাটা শ্রমিক হচ্ছেন, যা প্রায় এক ধরনের দাসত্ব, কেউ হয়ে যাচ্ছে নির্মাণকর্মী অর্থাৎ জোগালে, আর তাদের বাড়ির মেয়েরা পড়াশোনা বন্ধ করে শহরে অন্য বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, এই ধরনের কাজকর্মে নিযুক্ত হচ্ছেন। এ থেকে দেখা যাচ্ছে যে সাধারণ যারা আর কি একটা পেশায় নিযুক্ত কিছু মানুষ স্বাধীন পেশা ছেড়ে আস্তে আস্তে শ্রমিকে পরিণত হচ্ছেন, এটা সামাজিকভাবে একটা অবক্ষয় হচ্ছে। এবং এই শ্রমিকরা তারপরে যখন এখানে কাজ পাচ্ছেন না, তারা চলে যাচ্ছেন কেউ কেরালা, কেউ বোম্বে, কেউ দিল্লি, এবং পরবর্তীকালে লকডাউনের সময় দেখলাম এই মানুষগুলোই কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে ওরকমভাবে হাঁটতে হাঁটতে ফিরে আসছেন।
এবার এখানে আমরা যখন প্রশ্ন করি যে শহরে এত বস্তি বাড়ছে কেন, এত শহরে জনসংখ্যা বাড়ছে কেন, এত পরিযায়ী শ্রমিক কেন, এবার সেখানে আমাদের কি কোনো ভূমিকা নেই? এই জায়গাটাতে জলঙ্গী নদী সমাজের মনে হয়েছে যে এখানে সাধারণ মানুষেরও একটা ভূমিকা আছে, এবং এই ধরনের কাজে যাতে মানুষকে যে মিনজীবী তাকে যাতে তার জীবিকায় স্বাধীনভাবে সাহায্য করা যায়, যে কৃষিজীবী তাকে তার স্বাধীন জীবিকায় যাতে সাহায্য করা যায়, সেই জন্য আমরা কিছু চিন্তা করেছিলাম এবং আমরা এইভাবে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আমার নাম দেবাঞ্জন বাগচি, আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। আপনার এলাকায় গড়ে তুলুন জলঙ্গী নদী সমাজ, জলঙ্গীকে বাঁচান। আগামী 13 ডিসেম্বর কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ পর্যন্ত হবে সাইকেল র্যালি। উদ্যোগ নিয়েছে সাংঘাতিক ভাবে সেদিকে দেখতে পাচ্ছি জলঙ্গী নদী সমাজের নদী বন্ধুরা কিছু স্লোগান লিখে পাঠিয়েছেন, অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।